মালয়েশিয়ায় ভূমিধসে দুই বাংলাদেশি নিহত। মালয়েশিয়ার সেলানগর রাজ্যের হুলু ল্যাংগাতে ভূমিধসে দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছে। আজ শনিবার সকালে ঘটনা ঘটে। মালয়েশিয়ার দ্য স্টার এর অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, ওই শ্রমিকদের আবাসস্থলের ওপর ভূমিধসনের ঘটনা ঘটলে তারা চাপা পড়েন। দুজনেই ল্যাংগাত দু পানি শোধনাগারে নির্মাণ কাজের শ্রমিক ছিলেন। তারা ওই নির্মাণ অঞ্চলে কাছে একটি খামার বাড়িতে থাকতেন। ওই বাড়িটি সংস্কার করা শ্রমিকদের আবাসস্থল করা হয়। পুলিশ জানিয়েছে, ভোর চারটায় তারা ওই ভূমিধসের খবর পান। এরপর সেখানে অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠানো হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই ভূমি মালিক খামার বাড়িটিকে সংস্কার করতে তা ল্যাংগাত দুই প্রজেক্টের শ্রমিকদের কাছে ভাড়া দেন। সেখানে 11 জন বাংলাদেশি ও 9 জন ইন্দোনেশিয়ার শ্রমিক বাস করতেন। গত কয়েকদিনের টানা বর্ষণের কারণে সেখানে ভূমিধসের সৃষ্টি হয়। এই ঘটনায় চাপা পড়া অন্য শ্রমিকদের উদ্ধারের কাজ চলছে। পুলিশ নিহতদের পরিচয় এখনও পায়নি। সেলান নগর ফায়ার সার্ভিস অ্যান্ড রেস্কিউ দপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সানি হারুল বলেন, ভূমিধসের কারণে শ্রমিকদের বাস করা দুইটি কক্ষ সমাধিতে পরিণত হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই কর্মীরা ওই দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেন। দিবাগত রাত 2টার দিকে ঘটনাটি ঘটে। তবে ফায়ার সার্ভিসের দপ্তরকে অভিহিত করা হয় ভোর 4টায়। আমার চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।